हेलो फ्रेंड्स, वेलकम टू त्रिपुरा जॉब पोर्टल। फ्रेंड्स, आज के वीडियोर मध्य आमरा कथा बोलबो जे नोटिफिकेशनर ऊपर, सेटा ऑयल इंडिया लिमिटेड थेके एसेछे। आपनारा वीडियोर थंबनेलो सेटा देखेछेन। एखाने मोटामुटी बोलते गेले सब कैटागरिर जन्य किन्तु वैकेंसी रयेछे। एखन प्रश्न होच्छे जे कारा कारा एई वैकेंसिर जन्य एलिजिबल हबे। देखुन वीडियोर थंबनेल उल्लेख करेछि, जरा टेंथ पास कर रखे अपना ब्यूटी कंटिन्यू करते पारें, तब शुधुमात्र किन्तु टेंथ पास दिए अपनी ये वैकेंसी जोने एप्लीकेशन करते पारबेन ना। संगे आरो किछु कंडिशन रही है जेगुलो आमरा वीडियोर मध्य आलोचना करब। ताहले वीडियो स्टार्टिंग आर बेशी कथा ना बोले आमरा नोटिफिकेशनर दिके चले जाब। बंधुरा, एटा होच्छे आमादेर आजके नोटिफिकेशन। एबं एखाने प्रथमे एकेबार जदि बोली ताहले प्रथमे जे पोस्ट रयेछे सेटा होच्छे कन्ट्रैक्चुअल डिलिंग वार्क ओवर अपारेटर। शून्य पद किन्तु चारटी। क्वालिफिकेशने बला होयेछे प्रथमत जे कंडिशन सेटा टेंथ पास होते हबे। तारपरे बला होयेछे जे डिजेल मेकानिक अथवा फिटर बा इलेक्ट्रिशियन बा टार्नर बा मेकानिस्टर ऊपर आपनार किन्तु आईटीआई लागबे। तारपर बला होयेछे जे 5 बछरेर पोस्ट क्वालिफिकेशन एक्सपिरियेंस थाकते हबे, ताहले आपनि इलिजिबल। अथवा जदि आपनी साइंस स्ट्रीम थेके बैचलर्स डिग्री करे थाकेन एवं 2 बछर आपनार पोस्ट क्वालिफिकेशन एक्सपिरियंस थाके, ताहले आपनी एप्लीकेशन करते पारबेन। बा जदि आपनी टेंथ पास करे थाकेन एवं 3 बछर डिप्लोमा करे थाकेन इंजिनियरिंग ए एवं 2 बछर पोस्ट क्वालिफिकेशन एक्सपिरियंस थाके, ताहले एप्लीकेशन करते पारबेन। तीनटार मध्य थेके जे कोनो एकटी क्वालिफिकेशन आपनार मैच करले आपनी एगोते पारेन। तबे मिनिमाम जे एज लिमिट सेटा किन्तु 18 এবং ম্যাক্সিমাম সেটা কিন্তু ক্যাটাগরিজ ডিভাইড করে দেওয়া হয়েছে, তবে 45 থাকবে জেনারেলের জন্য। বাকি ক্যাটাগরির জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন এজ লিমিট রয়েছে। এখন এক্ষেত্রে আপনারা পার মান্থ ফিক্সড একটা রেমুনারেশন পাবেন, যেটা 19,500 টাকা, যেটা পার ডে পাবেন 750 রুপিস। তারপর যে পোস্ট রয়েছে কন্ট্রাকচুয়াল ড্রিলিং বা ওয়ার্ক ওভার মেকানিক, এখানে বন্ধুরা বলা হয়েছে টেন্থ পাস হতে হবে এবং 3 ইয়ার্সের আপনার ডিপ্লোমা লাগবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে, এবং সেটাও কিন্তু গভর্নমেন্ট রেকগনাইজ পলিটেকনিক কলেজ থেকে। এবং 2 বছরের পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স অবশ্যই লাগবে। এজ লিমিটে বন্ধুরা আবারও সেম রয়েছে এবং স্যালারিটাও কিন্তু সেম থাকবে। তারপর রয়েছে কন্ট্রাকচুয়াল ড্রিলিং বা ওয়ার্কওভার অ্যাসিস্ট্যান্ট অপারেটর। শূন্যপদ কিন্তু বন্ধুরা 21টি রয়েছে। বাই দ্য ওয়ে, আমি নিচে বলতে ভুলে গেছি, উপরে 4টি কিন্তু শূন্যপদ এর জন্য রয়েছে, উপরেটা তো বললামই। এবং এখানে 21টি রয়েছে। কোয়ালিফিকেশন টেন পাস, আবারও কিন্তু আপনার ডিজেল মেকানিক বা ফিটার বা ইলেকট্রিশিয়ান বা টার্নার ওপর বা মেকানিস্টের ওপর আপনার আইটিআই লাগবে এবং 2 বছরের পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স। এস্টিমেটটা সেম রয়েছে, তবে মান্থলি আপনার পাবেন 16,640 টাকা, পার ডে 640 রুপিস পেয়ে যাবেন। তারপর রয়েছে বন্ধুরা কন্ট্রাকচুয়াল ড্রিলিং বা ওয়ার্ক ওভার অ্যাসিস্ট্যান্ট মেকানিক, শূন্যপদ কিন্তু 10টি। কোয়ালিফিকেশন বন্ধুরা সেম, টেন্থ পাস হতে হবে এবং আপনার ডিজেল মেকানিকের ওপর আইটিআই লাগবে এবং 2 বছরের পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স। এজ লিমিট সেম এবং বন্ধুরা স্যালারিটাও কিন্তু এখানে সেম রয়েছে। এখন এখানে বন্ধুরা ভ্যাকেন্সি ডিটেলস দেওয়া হয়েছে, প্রতিটি পোস্টের জন্য কোন ক্যাটাগরির জন্য কতগুলো ভ্যাকেন্সি রয়েছে সেটাই বন্ধুরা এখানে উল্লেখ করা হয়েছে। ইউআর, এসসি, এসটি, ওবিসি, এনসিএল এবং ইডাব্লিউএস, মোটামুটি সকলের জন্য কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে। তা আপনারা ভ্যাকেন্সি স্ট্রাকচারটা এখানে দেখতে পারেন, আমাদের ভিডিও ডেসক্রিপশনের মধ্যেও কিন্তু নোটিফিকেশনটা থাকবে। এখন সবথেকে ইম্পর্টেন্ট যেটা, এখানে কিন্তু কন্ট্রাকচুয়াল বেসে নিয়োগ হচ্ছে, তাই মনে রাখবেন পরবর্তী সময় কিন্তু যদি আপনি এখানে সিলেকশন পান, যখনই কন্ট্রাক্ট শেষ হবে তারপর কিন্তু আপনি রেগুলার এমপ্লয়মেন্টের জন্য বন্ধুরা ক্লেম করতে পারবেন না। অ্যান্ড আলটিমেটলি 6 মান্থের কন্ট্রাকচুয়াল বেসে কিন্তু নিয়োগ হচ্ছে। এখন এখানে সিলেকশন প্রসিডিউর কী থাকবে সেটা অনেকের প্রশ্ন থাকবে। তাই এক্ষেত্রে প্রতিটি পোস্ট এখানে বন্ধুরা মেনশন করা হয়েছে এবং কোন পোস্টের জন্য কবে রেজিস্ট্রেশন করতে হবে সেই ডেটগুলো বন্ধুরা এখানে দেওয়া হয়েছে। এগুলো হচ্ছে পোস্ট। এবং আপনাদের এখানে সিলেকশন হবে ওয়ার্ক ইন প্র্যাকটিক্যাল অর স্কিল টেস্ট কাম পার্সোনাল অ্যাসেসমেন্টের থ্রুতে, এবং সেটা কবে হবে পোস্ট অনুযায়ী রেজিস্ট্রেশন ডেট এবং বন্ধুরা সেই যে স্কিল টেস্ট বা পার্সোনাল অ্যাসেসমেন্ট সেটা কবে হবে পোস্ট ওয়াইজ এখানে দেওয়া হয়েছে। তবে ভেনু কিন্তু আপনারা ত্রিপুরাজের মধ্যে পাবেন না, আমি বিষয়টা ক্লিয়ার করে দিই। আপনাদের কিন্তু আসাম যেতে হবে এবং আপনাদের ভেনু থাকবে এমপ্লয় ওয়েলফেয়ার অফিস, নেহেরু ময়দান, অয়েল ইন্ডিয়া লিমিটেড, দার্জিলিং, এবং বন্ধুরা সেটা কিন্তু আসামে রয়েছে। নিচে আসলে বন্ধুরা এখানে আমি একটা বিষয় আপনাদের ক্লিয়ার করে দিই, আপনারা যখনই পার্সোনাল অ্যাসেসমেন্ট দিতে যাবেন তখন আপনার একটি কমপ্লিট বায়োটা নিয়ে যেতে হবে, সঙ্গে
যে বায়োটা এই নোটিফিকেশনের মধ্যে রয়েছে সেটা আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশনের মধ্যে পাবেন, সেটাকে ফিল আপ করে নেবেন। তারপর কিন্তু আপনার সমস্ত ডকুমেন্ট অরিজিনাল এবং ফটোকপি আপনাকে নিতে হবে। যদি আপনি গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার হয়ে থাকেন অলরেডি, তার নো অবজেকশন আইটা আপনার কিন্তু প্রয়োজন পড়বে। পাশাপাশি আরেকটা জিনিস জানিয়ে দিই যে এক্ষেত্রে আপনার পার্সোনাল অ্যাসেসমেন্ট কোয়ালিফাই করার জন্য যে পাস মার্ক রয়েছে এটা কিন্তু মিনিমাম 50% আপনার লাগবে, এবং ফাইনাল সিলেকশনটাও কিন্তু আপনার মার্কসের উপর ডিপেন্ড করে হবে, যেটা ওয়াক ইন প্র্যাকটিক্যাল স্কিল টেস্ট কাম পার্সোনাল অ্যাসেসমেন্টের থ্রুতে। এগুলো চাইলে আপনার টার্মস অ্যান্ড কন্ডিশন পড়তে পারেন, আমি এগুলোকে স্কিপ করছি। নিচে আসলে এখানে আপনারা ফর্মটা পাবেন, এই ফর্মটা আপনারা ফিল আপ করে সঙ্গে নিয়ে যাবেন। ভিডিও ডিসক্রিপশনের মধ্যে এটা অ্যাটাচ করা থাকবে, আপনারা চাইলে ডাউনলোড করে যে কোনো কম্পিউটার শপ থেকে এটাকে প্রিন্ট করে নিতে পারেন। তো বন্ধুরা, এই ভিডিওর মধ্যে আমি চেষ্টা করেছি ভ্যাকেন্সি সংক্রান্ত প্রতিটি বিষয় আলোচনা করার জন্য, যদিও এটা ত্রিপুরাজ্যের ভ্যাকেন্সি নয়, এর জন্য ভারতবর্ষের যে কোনো স্টেট থেকে অ্যাপ্লিকেশন করা যাবে। তবে এই ধরনের অপরচুনিটিগুলো খুব কমে আসে, তাই এগুলোকে মিস করবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, আপনার ফ্রেন্ড সার্কেলে শেয়ার করতে ভুলবেন না। প্রতিনিয়ত এই ধরনের অপডেটের জন্য আপনারা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন। দ্যাটস ইট, ইফ ইউ ফাইন্ড দিস ভিডিও হেল্পফুল মেক শিওর লিভ এ কমেন্ট অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। সি ইউ গাইজ।